জাদুই ক্যাপসিকাম। মনু সকালবেলা নিজের গরু মনিকে খাবার দেওয়ার সময় ওর সাথে কথা বলছিল। মনি গরুও খেতে খেতে চোখ পিটপিট করে খুব মনোযোগ দিয়ে ওর কথা শুনছিল। আরে আমার আদরের গরু, আজকে কিছু বেশি দুধ দিয়ে দে মা, আর একটু বেশি পয়সা যদি পেয়ে যাই তাহলে তোমার মনু আজকে মেলা দেখতে যাবে। তুমি তো জানোই আজকাল চারানা না দিলে জিলেপিও পাওয়া যায় না, নাগরদোলা চলার জন্যে ওরা চারানা চায়। যদি তোমার দয়া হয়ে যায় তাহলে আমি মজা করে নাগরদোলাও চড়তে পারবো আর মিষ্টিও খেতে পারবো। বলো বলো, তুমিও এটাই চাও তাই না? মনি গরু চোখ পিটপিট করে হ্যাঁতে মাথা নাড়িয়ে দিল। মনু হাসলো। মনি গরু, সবাই বলে মনু অনাথ, কিন্তু আমি বলি যদি মনির সঙ্গ আছে তাহলে মনু কেমন করে অনাথ? মনু ভাবুক হয়ে গেছিল, ওর চোখ জলে ভরে গেছিল। মনি আদর করে মনুকে চেটে আদর করতে লাগলো, ঠিক যেমন মায়েরা নিজের সন্তানকে করে। পশুরাও নিজের আর পর বুঝতে পারে, ওদের ভেতরেও ভালোবাসার ভাবনা থাকে। মনি গরু অনেক দুধ দিল, মনুও দুধ খেলো আর আধার থেকেও বেশি বিক্রি করে দিল। মনুক আনন্দের সঙ্গে হাসতে হাসতে মেলা দেখতে চলে গেল। ও যেই মেলার থেকে ফিরল মনি ওর অপেক্ষা করছিল, ও বারে বারে ওকে ডাকছিল। মনু একটা সুন্দর ঘন্টা মনি গরুর গলায় বেঁধে দিল আর ওকে মিষ্টিও খাওয়ালো। মা, আজকে অনেক দিন পর আমি মিষ্টির স্বাদ নিলাম আর তোমাকেও খাইয়ে দিলাম। মনি হেসে মনুর কথার সমর্থন করল। তখনই খুব জোরে মুষলধার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মনু নিজের গরুকে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। কিছুক্ষণ পর খড়ের ছাদ থেকে জল পড়তে লাগলো। মনু এটা দেখে মনে মনে ভয় পেয়ে গেল। ও ভাবছিল কি বৃষ্টি থেমে যাবে, কিন্তু বৃষ্টি থামার তো নামই নিচ্ছিল না। রাত্রি হয়ে গেল। মনু নিজের ভাঙা খাটটাকে মনির কাছে রেখে শোয়ার চেষ্টা করল। ও খুব ভয় পাচ্ছিল, তাই ঘুম পাচ্ছিল না। মনি মা, বৃষ্টিটা তো থামার নামই নিচ্ছে না, এই পরিস্থিতিতে খুব অসুবিধা করছে। মনু বাবা, তুই ভয় পাস না, যখন মনি সঙ্গে আছে তো চিন্তার কি আছে? আরে মা, তুমি তো চমৎকার করে দিলে, মানুষের মতন কথা বলে দেখিয়ে দিলে, এটা তো চমৎকার হয়ে গেল। হঠাৎ করে ঝুপড়ির ভেতরে জল আসতে লাগলো। মনু চারিদিকে দেখলো তো বন্যার পরিস্থিতি হয়ে গিয়েছিল। এখনো বুঝতে পারছিল না কি ও কি করবে। মনু বাবা, আমার উপরে বসে পড়ো আর এই বিপদ থেকে পার হয়ে যাও। চারিদিকে জলই জল ছিল। মনু নিজের গরুর পিঠে বসে পড়ল আর চলতে লাগলো। মনি গায়ে সাঁতরাতে সাঁতরাতে উঁচু একটা জায়গার দিকে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ওরা একটা সুরক্ষিত উঁচু জায়গায় পৌঁছে গেল। মা, এই বন্যা তো আমাদেরকে বেঘর করে দিল, যা কিছু ছিল সব নিয়ে নিল। ভগবান খুব দয়ালু, উনি যখন কিছু নেয় তখন কিছু দেয়। ওই দেখো, লাল লাল কি একটা ফল দেখা যাচ্ছে, চলো খাই গিয়ে। মনু এগিয়ে গেল আর ও দেখলো কি একটা ক্যাপসিকামের গাছ, যেটাতে বড় বড় লাল লাল ক্যাপসিকাম ধরে আছে। আরে মা, এটা তো ক্যাপসিকাম, আমি তো ভেবেছিলাম কোনো মিষ্টি ফল হবে আর আমরা নিজেদের সুদা মিটাবো, এখন তুমি বলো এটাকে আমরা কেমন করে খাবো? দাঁড়াও একটু, আমি দেখছি, টেস্ট করে দেখি। মনোযোগ দিয়ে দেখো, ক্যাপসিকাম অনেক বড় হয়ে যাচ্ছে। আরে এটা তো খুব সুস্বাদু আর মিষ্টিও, নাও তুমিও খাও। আরে হ্যাঁ, এটা তো সত্যি খুব অদ্ভুত ফল, নিজের প্রকারের একমাত্র ফল, চলো দুজন পেট ভরে খাবো, তারপর গাছের নিচে শুয়ে পড়বো। আরে হ্যাঁ, কিন্তু আমার তো না খেয়ে ঘুমই পায় না, এখন এখানে খাবার তো পাবো না, তাই ক্যাপসিকামে ভরসা। মনিমা, আমার খুব অদ্ভুত লাগছে কি ক্যাপসিকামে মিষ্টি ফলের টেস্ট কেমন করে পাওয়া যাচ্ছে। আরে আরে, এটা কি হচ্ছে, খাওয়ার থালা ভেসে আসছে, জলের গ্লাস আসছে, আর তোমার জন্য সবুজ ঘাসও উঠে গেছে। মনু গরু ঘাস খেতে লাগলো আর মনু সাজানো থালাতে লেগে পড়লো। খাওয়ার মধ্যে একটা ব্যঞ্জন ক্যাপসিকামের সবজিও ছিল, ও ভরপেট খেলো, মনুর খুব ভালো লাগলো। মনিও আনন্দিত হয়ে চোখ পিটপিট করলো। খাবার খেয়ে মনু নিজের আদরের গরুর সঙ্গে গাছের নিচে শুয়ে পড়ল। ও সকালবেলা উঠল
তো ওর আশ্চর্যের ঠিকানা থাকলো না। ও দেখলো সামনে একটা সুন্দর বাড়ি বানানো আছে। আরে মা, এই রাতারাতি বাড়ি কোথা থেকে এসে পড়লো? ইস, যদি আমাদেরও এমনই একটা ঘর হতো। তখনই ক্যাপসিকাম গাছের ডালগুলো নড়লো আর আওয়াজ বেরোলো। মনু রাজা, এটা তোমারই ঘর, এর মধ্যে তোমার আর তোমার গরুর জন্য বিশেষ ব্যবস্থা আছে। তোমার মতন ভালো মানুষের জন্য আমি এই ব্যবস্থা করেছি, তাই এই নতুন ঘর তোমার নামে। ভেতরে প্রবেশ করো আর প্রসন্নতার সঙ্গে এতে বাস করো। মনুর জন্য এটা একটা সুন্দর স্বপ্নের থেকেও বড় ছিল। ঘরের ভেতরে সমস্ত জিনিসপত্র ছিল, ধন সম্পত্তি, বাসন বর্তন, খাট, পালা, রেডিও ইত্যাদি দিয়ে ঘর পরিপূর্ণ ছিল। মনুর খুব ভালো লাগলো, ওর পৃথিবী বদলে গেল। ও বাইরে গিয়ে দেখলো কি ক্যাপসিকামের গাছটা আরো বড় হয়ে গিয়েছিল, তাতে অনেকগুলো ক্যাপসিকাম ধরেছিল। মনু আর মনি আনন্দের সঙ্গে জীবন যাপন করতে লাগলো। মনু প্রত্যেক দিন অনেকগুলো ক্যাপসিকাম ছিঁড়ত আর বাজারে গিয়ে বিক্রি করে আসতো। এরকম করেই ও নিজের কাজ চালাচ্ছিল। ও আশেপাশের ক্ষেত তৈরি করে অন্য গাছ লাগিয়ে দিল। মনি গরু চারিদিকে ঘুরত আর এসে মনুর বাড়িতে আদরের সঙ্গে বাস করত। একদিন একটা গন্ডার আসলো আর ও যেই ক্যাপসিকাম গাছে লাল লাল ক্যাপসিকাম দেখলো ওর খুব রাগ উঠল। ওর লাল রং একদম ভালো লাগতো না। ও খুব জোরে দৌড়ে আসলো আর ক্যাপসিকামের গাছটাকে জোরে ধাক্কা মারলো। পুরো গাছ মাটিতে পড়ে গেল। মনি গরু দৌড়লো আর ও নিজের শিং দিয়ে গন্ডারের উপরে আক্রমণ করলো, কিন্তু গন্ডারের কিচ্ছু হলো না। ওর আদরের ক্যাপসিকামের গাছ মাটিতে শুয়ে পড়েছিল আর ওটা দেখে মনুর খুব দুঃখ হলো আর মন খারাপ হয়ে গেল। অন্যদিকে ও দেখলো ওই গন্ডারটা মনি গরুর পেছন পেছন দৌড়চ্ছে, গরু আগে আগে, গন্ডার পেছন পেছন। মনু খুব ভয় পেয়ে গেল আর নিজের গরুকে বাঁচানোর জন্য লাঠি নিয়ে দৌড়লো। মনু গন্ডারের মাথায় জোরে লাঠি মারলো, গন্ডার নিচে পড়ে গেল আর হার মেনে নিল। মনি গরু মনুর পেছন পেছন আসলো, গন্ডার আবার উঠলো আর মনুর দিকে দৌড়লো। হঠাৎ করে চমৎকার হলো, মনু আর গন্ডারের মাঝখানে একটা লাল রঙের পাহাড় তৈরি হয়ে গেল। গন্ডার যেই এগোলো তারই ওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়ে গেল, তারপর ও কখনো উঠতে পারলো না। মনু দেখলো ওই জাদুই ওয়াল ওর বাড়ির চারিদিকে সুরক্ষার কবচ বানিয়ে দিয়েছে আর গাছগুলোকে পুরোপুরি ভাবে সুরক্ষিত করে দিয়েছে। ওর আশ্চর্যের ঠিকানা তখন থাকলো না যখন ও দেখলো ক্যাপসিকামের জাদুই গাছ আগের মতন দাঁড়িয়ে পড়েছে আর ক্যাপসিকাম দিয়ে ভর্তি হয়ে গেছে। মনি গরু এসে আদর করে মনুকে চাটলো। ক্যাপসিকামের ডালগুলো ওদেরকে ভালোবাসার জন্য ওদের দিকে ঝুঁকে গেল। মনু আর মনি আনন্দের সঙ্গে বাস করতে লাগলো।